চন্দ্রভাগার জল আটকে ভারতের সুবিশাল প্রকল্প আতঙ্কে পাকিস্তান ও চীন প্রবল আতঙ্কে পাকিস্তান জল নিয়ে জম্মু কাশ্মীর দুটি জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে ভারত কিষণগঙ্গা এবং রতলে জলবিদ্যুৎ প্রকল্প তৈরি হচ্ছে বিতস্তা ঝিলম এবং চন্দ্রভাগার চেনাবের উপরে এই দুই প্রকল্পই গভীর চিন্তায় ফেলে দিয়েছে পাকিস্তানকে পাঞ্জাব এবং সিন্ধু প্রদেশের বিরাট এলাকা শুকিয়ে যেতে পারে ভারতের এই প্রকল্পের কারণে এমনই আশঙ্কা ইসলামাবাদের তাই পাক ন্যাশনাল অ্যাসেম্বলির দুটি কমিটি যৌথ সিদ্ধান্ত পাশ করিয়ে অবিলম্বে ওই দুই প্রকল্প বন্ধ করতে বলেছে ভারতকে সিন্ধু জল চুক্তি অনুযায়ী বিতস্তা এবং চন্দ্রভাগার জলের ওপর পাকিস্তানের অধিকার আশি শতাংশ ভারতের অধিকার বিশ শতাংশ বিশ্বব্যাংকের মধ্যস্থতায় এই চুক্তি হয়েছিল এই নদ নদীগুলির জল ভারত ব্যবহার করতে পারবে কিন্তু আটকাতে পারবে না এমনই শর্ত সে চুক্তির সেই শর্ত তুলে ধরে কিষণগঙ্গা এবং রতলে জলবিদ্যুৎ প্রকল্পের ঘোর বিরোধিতা করেছে পাকিস্তান নওয়াজ শরীফ সরকারের আশঙ্কা জলবিদ্যুৎ তৈরি করা ভারতের আসল উদ্দেশ্য নয় আসলে জল আটকে পাকিস্তানকে জব্দ করতে চাইছে ভারত উড়িষ সেনা ছাউনিতে জঙ্গি হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুঁশিয়ারি দিয়েছিলেন সিন্ধু জল চুক্তি ভেঙে দেবে ভারত তারপরই বিতস্তা ও চন্দ্রভাগার উপর দুটি জলবিদ্যুৎ কেন্দ্র তৈরির প্রস্তুতি দ্রুত এগোতে শুরু করেছে এই দুটি প্রকল্পে অবশ্যই শেষ নয় সিন্ধু বিতস্তা এবং ঝিলমের ওপর মোট পঁয়তাল্লিশটি থেকে ষাটটি পরিকল্পনা তৈরির নিয়েছে ভারত এতেই আতঙ্কিত ইসলামাবাদ অবিলম্বে বিশ্বব্যাংকের হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন তারা পাক ন্যাশনাল অ্যাসেম্বলির বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটি এবং জল সম্পদ ও শক্তি কমিটি বৈঠক করে যৌথভাবে একটি সিদ্ধান্ত পাশ করিয়েছে ভারতকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছে ওই দুই কমিটি আন্তর্জাতিক চুক্তিকে সম্মান জানিয়ে বিতস্তা এবং চন্দ্রভাগার উপর কিশনগঙ্গা এবং রতলে প্রকল্পের কাজ অবিলম্বেই বন্ধ করুক ভারত নয়াদিল্লিকে এমনই বার্তা দিয়েছে পাক ন্যাশনাল অ্যাসেম্বলি বলাই বাহুল্য কোনো প্রকল্পের কাজেই ভারত বন্ধ করছে না ভবিষ্যতে যে প্রকল্পগুলি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সেগুলির প্রক্রিয়াও এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে নয়াদিল্লি সূত্রের খবর রক্ত এবং জল একসঙ্গে বইতে পারে না বলে যেদিন মন্তব্য করেছিলেন নরেন্দ্র মোদী সেদিন থেকে আতঙ্কে রয়েছে পাকিস্তান ভারত থেকে পাকিস্তানের দিকে প্রবাহিত ছয়টি নদীর মধ্যে যে তিনটি নদীর ওপর পাকিস্তানের অধিকার স্বীকৃত সেই তিন নদীর জল যে আর অবাধে পাকিস্তানে ঢুকবে না মোদী সেই ইঙ্গিতই দিয়েছিলেন সিন্ধু বিতস্তা এবং চেনাবের প্রবাহ যদি সত্যি আটকে দেয় ভারত তাহলে পাকিস্তানের কৃষিকাজ ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে পড়বে জল এবং বিদ্যুতের সংকটও মারাত্মক আকার নেবে তাই মোদির হুমকির পর থেকেই ব্যাংকের হস্তক্ষেপ দাবি করতে শুরু করেছে ইসলামাবাদ পাক ন্যাশনাল অ্যাসেম্বলির দুই কমিটি সে দেশের বিদেশ সচিব এজাজ চৌধুরী বলেছেন আমরা ভারতকে কিছুতেই চুক্তি ভাঙতে দেবো না ইতিমধ্যেই পাকিস্তান বিশ্বব্যাংকের হস্তক্ষেপ চেয়েছে বলে নিজের দেশের ন্যাশনাল অ্যাসেম্বলিকে আন্তর্জাতিক মধ্যস্থতাকারী আদালত গঠন করে বিতস্তা চন্দ্রভাগা ও সিন্ধুর ওপর ভারতের সমস্ত প্রকল্পের ওপর নিষেধাজ্ঞা জারি করা হোক বিশ্বব্যাংকের কাছে এমনই দাবি জানিয়েছে পাকিস্তান ভারত ইচ্ছাকৃত বিষয়টি ঝুলিয়ে রাখেছে এবং সেই ফাঁকে প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে বলে ইসলামাবাদের ভুয়া অভিযোগ